শনিবার আসানসোল পৌরসভার নির্বাচন সকাল থেকে নির্বিঘ্নে ভোট শুরু হলেও বেলা বাড়তে আসানসোলের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তোলেন বিরোধীরা। আসানসোল পৌরসভা নির্বাচনে ভোট লুটের অভিযোগ তুলে প্রতিবাদে দুর্গাপুরে ফরিদপুর পুলিশ ফাঁড়ির সামনে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। বামকর্মীদের বিক্ষোভের জেরে 2 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর পাড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে বামকর্মীদের সাথে বচসা শুরু হয় পুলিশের। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন গতকাল রাত্রে থেকে বিভিন্ন লজ, বিভিন্ন বিয়ে বাড়ি সমস্ত কিছু হচ্ছে তারা দখল করে তারা তাদের গুন্ডা নামিয়েছে। আজকে সকাল থেকে একের পর এক বুথে সিপিএম এ পোলিং এজেন্টে মারধর করা হয়েছে, এমনকি মহিলা পোলিং এজেন্ট তাকে পুরুষটা মানুষকে মারধর করেছে, পেটে লাথি মেরেছে। অন্যান্য বিরোধী দল তাদের পোলিং এজেন্টকে হচ্ছে মারধর করে দাঁড়াচ্ছে, বুথ ক্যাপচারিং হচ্ছে, সাধারণ মানুষ ভোট দিতে পারছে না, অদ্ভুত অবস্থা। তাহলে ভোট করার দরকার কি? আমরা নেমেছিলাম এই কারণে, আমরা হচ্ছে মূলত 4টে দাবি করেছি। এক, আমাদের বললো অ্যাসুরেন্স দিল যে এক যে হচ্ছে আসানসোলের মানুষকে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়, আমরা বললাম যে সিপিএমের পোলিং এজেন্ট সহ অন্যান্য পোলিং এজেন্ট যাদের গায়ে জোর করে উঠিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের, নির্দলের, সবাইকে এই বসার রাইট দিতে হবে। 3, আমরা বলেছি যে সাংবাদিক এবং পুলিশ তারা হচ্ছে আক্রান্ত হচ্ছে আসানসোলের মিউনিসিপ্যাল এলাকার বিভিন্ন জায়গায়, তাদের আটকে রাখা হচ্ছে, মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বলছি তাদের হচ্ছে প্রোটেকশন দিতে হবে, যারা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কাজ করছে তাদের হচ্ছে তাদের প্রোটেকশন দিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি।